হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওয়ার্ম টাচ। আমি অর্ণ। অনেকের বাড়িতে এলসিডি এলইডি টিভি রয়েছে, অনেক সময় দেখা যায় যে ওর ভেতরে সাদা সাদা স্পট, এরকম সাদা সাদা স্পট হয়ে গেছে, গোল গোল সাদা সাদা স্পট থাকে। সেই স্পটগুলো কীভাবে রিমুভ করবেন? বাড়িতেই খুব সহজেই করা যায়, একটু সাহস নিয়ে করলে আপনি এটি সমস্যার সমাধান করতে পারবেন। বাড়িতে মাত্র 50 টাকায় এটা ঠিক করা সম্ভব। চলুন আপনাকে দেখাই সেই পদ্ধতি। এটি সোনির 24 ইঞ্চ এলইডি টিভি, দেখুন ভেতরে কিভাবে সাদা সাদা স্পট হয়েছে। এছাড়াও নিচের দিকে দেখুন কালো কালো এইভাবে ব্ল্যাক স্পট রয়েছে। এই দুটোই কিন্তু আমি একসাথে কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাবো। খুব কম খরচেই এটা কিন্তু হবে, বাড়িতে বসেই আপনারা করতে পারবেন। ফার্স্টে আপনারা কি করবেন, ব্যাক সাইডে সমস্ত স্ক্রুগুলোকে ওপেন করে নেবেন। যত স্ক্রু আছে যেভাবে আমি দেখাচ্ছি পুরোটাই কিন্তু ওপেন করে নেবেন। এবারে এইভাবে তারের কানেকশনগুলো কিন্তু একে একে খুলে নেবেন এবং মার্কার দিয়ে মার্ক করে রাখবেন যে কোনটা কোন কানেক্টর থেকে খুলছেন। সেখানে এ বি সি ডি বা 1 2 3 4 করে মার্কিং করে দেবেন। তাহলে পরে যখন আপনি তারগুলোকে কানেক্ট করবেন আপনার কানেক্ট করতে কোনো অসুবিধে হবে না। আমি এখানে দেখিয়েছি কিভাবে মার্কিং করে কাজটা করছি। এলো স্পিকারের লাইনগুলো খুলছি। সবথেকে ইম্পর্টেন্ট হলো এই কানেক্টরের ক্লিপটাকে খোলা। বিভিন্ন টিভির বিভিন্ন রকম ক্লিপিংয়ের সিস্টেম থাকে, সেটা আপনারা খুব সাবধানে দেখে খুলবেন। আমার এই বোর্ডের কানেক্টরগুলো খুলে নিচ্ছি এবং দেখুন লাল কালি দিয়ে আমি মার্কিংও করে দিচ্ছি যাতে আমার পরে ভুল না হয়, এবং বোর্ডটিও অনেক নোংরা থাকার জন্য এটিকে আমি ক্লিনও করে নেব। সব কিছু খুলে, কানেক্টর বোর্ড সব কিছু খুলে এটিকে ক্লিন করে নেওয়া দরকার আছে, কারণ অনেক দিন পর এই টিভিগুলো খোলা হয়, ভেতরে অনেক রকম ময়লা জমে থাকে। আমি পেছনের প্যানেলের সমস্ত স্ক্রুগুলো একে একে খুলে নিচ্ছি। এটা সবগুলোই খুলতে হবে, তার কারণ হচ্ছে কোথাও যদি নাট দিয়ে আটকে থাকে তাহলে এলসিডি প্যানেলটি বার করতে অসুবিধে হবে। প্রতিটি কাজই সাবধানের সাথে করতে হবে, কারণ অনেক ছোট ছোট পার্টস থাকে এর ভেতরে। আর এই কাজটি করার সময় যদি আপনারা কাউকে দিয়ে ভিডিও করে রাখতে পারেন তাহলে সুবিধা হবে, কারণ কোনো জায়গায় যদি আপনারা ভুলে যান তাহলে ভিডিওটি দেখে আপনারা ঠিক কাজটা করে নিতে পারবেন। স্ক্রুগুলো খোলার পর ওপরে দেখুন এলসিডির উপর একটা প্লাস্টিকের কভার লাগানো থাকে, সেই কভারটাই আপনাকে খুব সাবধানে তুলে নিতে হবে। এই লক থাকে, চারিদিকেই লক থাকে, খুব সাবধানে তুলে নিতে হবে। নেওয়ার পরে আপনি দেখুন এলসিডি যে প্যানেল আছে ওর সাথে একটা সার্কিট বোর্ড আছে, ওর সাথে ক্লিপ দিয়ে আটকানো থাকে, এই ক্লিপটাও খুলবেন। এই এলসিডি প্যানেলের সাথে বা এলইডি প্যানেলের সাথে এই ওপরে ক্লিপগুলো লাগানো থাকে, এই ক্লিপগুলো দেখে নেবেন। সব এলইডি টিভিতে থাকে না, অনেকে থাকে, যেগুলোতে থাকে আপনারা সেইগুলো ক্লিপগুলো সাবধানে খুলে নেবেন। এবং এই এলইডি প্যানেলের সাথেই কিন্তু পাতার সাহায্যে আপনার পুরো সার্কিট বোর্ডটা অ্যাটাচ থাকে, দুটো একসাথেই কিন্তু
খুলে আসবে। এই এলইডি প্যানেলটি খুলে নেওয়ার পরে নিচে এরকম রিফ্লেক্টর থাকে, একটা ফার্স্টে হোয়াইট কালার, একটা ডিফিউজার থাকে, তারপরে একটা রিফ্লেক্টর থাকে, তিনটে পার্ট থাকে। এই তিনটে পার্ট আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে কেন আপনার টিভির ভেতরে এরকম সাদা সাদা দাগ হয়েছিল। এখানে দেখুন প্রতিটা এলইডির ওপরে এক একটা করে লেন্স লাগানো থাকে, যে লেন্সটা লাইটটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। সেই লেন্সগুলো কিন্তু খুলে গেছে, আঠা দিয়ে এগুলো বসানো থাকে, এগুলো খুলে যাওয়ার জন্য এরকম স্পট হয়েছে। কয়েকটা তো মাত্র খুলেছিল, কিন্তু টিভিটা আমাদের খুলতে গিয়ে বাকি যেগুলো ছিল সেগুলোও খুলে গেছে। তো আমরা কি করব এখন, যে কোনো গ্লু, ট্রান্সপারেন্ট গ্লু, যে কোনো গ্লু দিয়ে আমরা ওই যে লেন্সগুলো খুলেছে সেই লেন্সগুলো আমরা লাগিয়ে দেব। দেখুন আমি দেখিয়েছি কিভাবে এগুলো লাগানো হয়েছে। এই গ্লু বা আঠা দিয়ে আমরা এগুলো সব সেট করে দিচ্ছি। আমাদের সেট করা হয়ে যাওয়ার পরে আমার যে সার্কিট বোর্ড যে রয়েছে সেই সার্কিট বোর্ডে প্রচুর নোংরা পড়েছিল। সেই সার্কিট বোর্ডটা আপনাদের দেখাবো যে সার্কিট বোর্ডে কত নোংরা পড়েছিল। সেই সার্কিট বোর্ডটা পরিষ্কারের আগে পরেও দেখাচ্ছি। এই দেখুন এই সার্কিট বোর্ড কতটা ময়লা পড়েছে বুঝতেই পারছেন। এবার এটা পরিষ্কারের আগে এইটা দেখাচ্ছি, এবার এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে পরিষ্কার করার পরে এই সার্কিট বোর্ড এরকম হয়েছে। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে আপনি যে যে আঠা দিয়ে বসিয়েছিলেন এই লেন্সগুলো সেগুলো আপনার মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা ড্রাই হতে দেবেন। ড্রাই করার পরে আপনার উপরে যেভাবে রিফ্লেক্টর লাগানো ছিল সেইভাবে রিফ্লেক্টর লাগিয়ে এলসিডি বা এলইডি প্যানেলটিকে বসিয়ে দিতে হবে। এই কাজটি খুব সাবধানের সাথে করতে হয়। যদি মনে করেন যে আপনারা নিজেরা এই কাজটি করতে পারবেন না, কোনো সার্ভিস সেন্টার বা টেকনিশিয়ানের মাধ্যমে কাজটি করিয়ে নেওয়া ভালো। এই কাজটি করতে মোটামুটি 1200 থেকে 1500 টাকা চার্জেস করবে আপনাদের কাছে। অনেকে আবার অনেক কমেও করতে পারে, কিন্তু আপনি যদি নিজে করে নেন আপনার শুধু গ্লুয়ের দাম দিলেই হবে, 50 থেকে 60 টাকা গ্লুয়ের দাম। আমাদের কাজটি হয়ে গেছে। আমরা যেভাবে পুরো জিনিসটা খুলেছিলাম একে একে সেই সব জিনিসগুলো একটা একটা করে কানেক্ট করছি। আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এবার টিভিটিকে অন করে দেখে নিই যে ঠিক আছে কি না। এই দেখুন টিভিটি অনও হয়েছে, কিন্তু ভেতরে কোনো সাদা ওই রকম কোনো স্পট নেই। আমাদের টিভিটি একদম ঠিকঠাক হয়ে গেছে।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিও।